এলাকায় থাকে, অথচ বোবার বিরিয়ানির নাম শোনেননি, এমন তো হতেই পারে না। যারা স্বাদ নিয়েছেন কেবল তারাই বলতে পারবেন এখানকার বিরিয়ানি কতটা মজার। এই বিরিয়ানি খাওয়ার সময় আপনার মুখে পড়বে না অযাচিত এলাচ কিংবা লবঙ্গ। শুধু তাই নয়, বিরিয়ানির মাংস এতটাই সুস্বাদু যে আপনার স্বাদগ্রন্থি মনে রাখবে দিনের পর দিন। আমি 20-22 বছর ধরে এখানে আসা যাওয়া করি, এখানেই খাওয়া দাওয়া করি। খাওয়াটা অনেক সুস্বাদু আর কম টাকায় খুব ভালো খাওয়া পাওয়া যায় আর অনেক টেস্ট, এবং ওদের পরিষ্কারও থাকে সব কিছু, এই জন্য আমাকে খুব ভালো লাগে আসতে। এখানে আমি বিরিয়ানি ফ্রাই খাই, এখানে বিরিয়ানি খুবই টেস্টি, খুবই সুস্বাদু। 1990 সালে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের মোহাম্মদ আক্তার হোসেন তার বন্ধু ভোলা বাবুরচিকে নিয়ে প্রতিষ্ঠা করেন ফাইজানের মদিনা বিরিয়ানি হাউস। আক্তার হোসেনের মৃত্যুর পর তার বড় ছেলে আফতাবের নেতৃত্বে চলছে এই বিরিয়ানি হাউস। আফতাবকে সহায়তা করছেন তার অন্য দুই ভাই শামশাদ ও ইমরান। ১৯৯৫ সালের দিকে এই দোকানে পরিবেশনকারী হিসেবে কাজে যোগ দেন ক্যাম্পেরই বাক প্রতিবন্ধী এক ব্যক্তি। তারপর থেকে ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস বিখ্যাত হয়ে ওঠে বোবার বিরিয়ানি নামে। পরে কর্তৃপক্ষ তাদের সাইনবোর্ডে বোবার বিরিয়ানি নামটি যুক্ত করে দেয়। বোবার নামে পরিচিত হয়েছে আমাদের যে খাবার বাইর করে উনি হলো বোবা। হ্যাঁ, উনি মনে করেন আমাদের দোকানে প্রায় 25 বছর ধরে চাকরি করছে, এর জন্য অনেক পুরান লোক আছে, সবাই ওকে মানে খাবার ভালো হয়েছে দোকানের নাম বলতে পারে না, বলতো যে বোবা মামার দোকান, বোবা মামার দোকান বলতে বলতে হ্যাঁ মনে করো বিভিন্ন চ্যানেলে ইউটিউবে সব কিছু বোবা বিরিয়ানি আসতে শুরু হয়ে গেছে। এটা আমাদের বাধ্যতামূলক, সবাই বোবা মামার দোকান, বোবা মামার দোকান, এটা আমাদের বোবা বিরিয়ানি দেওয়া হয়েছে। প্রথম দিকে বিরিয়ানির দোকানে ক্রেতা কেবল ক্যাম্পের লোকজন থাকলেও পরবর্তী সময়ে এর খ্যাতি ছড়িয়ে পড়ে ঢাকা সহ দেশের নানা প্রান্তে। তবে বর্তমানে 95% ক্রেতাই ছুটে আসেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। 50 টাকা থেকে শুরু করে 80 টাকা এবং 120 টাকায় বিরিয়ানি পাওয়া যায় এখানে। আমাদের 5 টাকা থেকে বিরিয়ানি শুরু হয়েছে, বর্তমানে 50 টাকা আছে হাফ, 80 টাকা আছে, 120 টাকা। কিন্তু আমাদের যেটা আমরা 80 টাকা দিই, এটা বাইরে কিন্তু 120 টাকাও মানুষ পাবে না, সেই বিধায় কমে পাওয়া যায়, এই জন্য মানুষ আসে এখানে। আর খাবারের একটা টেস্ট আছে আমাদের, এটা আলাদা, অন্যান্য আপনি যে খাবার খাবেন আমাদের খাবারের মধ্যে অনেক পার্থক্য পাবে। এই দোকানে প্রতিদিন রান্না হয় 5-6 ডেকচি বিরিয়ানি। প্রতি ডেকচিতে থাকে 25-30 কেজি চাল, সমপরিমাণ গোশত এবং 8-10 কেজি আলু ও প্রয়োজনীয় তেল মশলা। অর্থাৎ সারাদিনে এখানে 150-180 কেজি চালের বিরিয়ানি রান্না হয়, আর মনের হিসাব করলে তা দাঁড়ায় 4-4.5 মন। আগে গরম পানি করতে হয়, গরম পানি করে আবার চাল ছাড়তে হয়, চাল ছাড়া হাফ বল করে, তারপরে যে কাচ্চির মাংস আছে মাংসের মধ্যে মিক্স করে বসায় দিতে হয়, আলু টালু দিয়ে একবারে সুন্দর করে বসায়া তারপরে ওটা দম দেওয়া লাগে, কমের ভিতরে 1.5 ঘন্টা মশলার মধ্যে মাখন থাকে। করোনা কালেও বোবার বিরিয়ানির বিক্রি কমেনি, বরং করোনার চোখ রাঙানি উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে মানুষ বোবার বিরিয়ানি খেতে আসছেন। সংবাদ প্রকাশ, মোহাম্মদপুর, ঢাকা।